এটা এটা ইন্ডোসাইটোসিস, এটা বার্ডিং না, বার্ডিং হচ্ছে যে এটা হচ্ছে বার্ডিং। বার্ডিংটা তোমরা সেদিন আলোচনা করছিলাম ভাইরাস কিভাবে রিলিজ হবে বার্ডিং এর মাধ্যমে। বার্ডিং হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে ভাইরাস রিলিজ হয়। তো এই প্রসেসে ভাইরাস তার নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস এবং তার সারাউন্ডিং ক্যাপসিড ম্যাটেরিয়ালস গুলা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের দিকে মুভ করে। আমরা তোমরা ফিগারে দেখতে পাচ্ছো, ইনসাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর বাইরেটা হচ্ছে ক্যাপসিড। এটা এই এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের কাছে যখন মুভ করে, আর এর মধ্যে তোমরা অলরেডি জানো যে ভাইরাসের এনভেলাপ, ভাইরাসের ক্ষেত্রে এনভেলাপে কিছু সারফেস প্রোটিন থাকে। তোমরা মনে আছে তোমাদের আমি গত ক্লাসে কিছু সারফেস প্রোটিনের কথা বলছিলাম, হেম্যাগ্লুটিনিন এবং নিউরামিনিডেজ, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে উদাহরণ দিয়েছিলাম, বা যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে এই দুইটা প্রোটিন থাকে। মনে রাখবা ভালো করে, হেম্যাগ্লুটিনিন এবং নিউরামিনিডেজ। তো মনে করো এইসব হচ্ছে সেই স্পাইক প্রোটিন, হেম্যাগ্লুটিনিন, নিউরামিনিডেজ, এইসব। তো এইসব প্রোটিন এরকম সেল মেমব্রেনের মধ্যে থাকবে। এটা কোথায় তৈরি হবে? এইসব প্রোটিনও সেলের মধ্যে তৈরি হয়ে মুভ করবে সেল মেমব্রেনের দিকে। সেল মেমব্রেনের নির্দিষ্ট জায়গায় এইরকম প্রোটিন গুলা থাকবে, সেই জায়গায় যাবে হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও ক্যাপসিড মানে হচ্ছে যখন আমরা একসঙ্গে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড কে বলবো, তখন তাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। তোমরা অলরেডি জানো হয়তো। তো নিউক্লিও ক্যাপসিড যখন এরকম সেল মেমব্রেনের যে জায়গায় তার সারফেস প্রোটিন গুলো থাকবে সেখানে যাবে, তখন তাতে আউটার গ্রোথ তৈরি হবে। এই আউটার গ্রোথ তৈরি হয়ে আলটিমেটলি এই সেল মেমব্রেন পুরো চারপাশে সারাউন্ডিং কে কভার করে রিলিজ হয়ে যাবে। দিস প্রসেস ইজ কল্ড বার্ডিং। বার্ডিং কিছুই না, বার্ডিং হচ্ছে যখন ভাইরাস পার্টিকেলটা মেচিউরড হবে, মেচিউরড ভিরিয়ন, আমরা বলছি যে মেচিউরড ভাইরাস পার্টিকেলটাকে বলা হয় ভিরিয়ন। একটা মেচিউর ভাইরাস পার্টিকেল যখন সেল মেমব্রেনের কাছাকাছি চলে যাবে, যে জায়গায় তার সারফেস প্রোটিন থাকে, তখন ভাইরাসটা আলটিমেটলি রিলিজ হয়ে যাবে, আউটার গ্রোথ তৈরি করে, যে একটা বার্ড তৈরি করে। এই জন্য এই আউটার গ্রোথটাকে বলা হয় বার্ড, এই যে আউটার গ্রোথ এটাকে বলা হয় বার্ড। এই জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে বার্ডিং। বুঝতে পারছো তোমরা? জি স্যার। বার্ডিং স্যার পুরো স্ক্রিনটা দিলে ভালো হয়। পুরো স্ক্রিন দিয়ে দেবো। ওকে, পুরো স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, বার্ডিং এর আমি আরো একটু এক্সাম্পল দেই। আমরা গত ক্লাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলছিলাম, আজকে তোমাদের আমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অ্যাপ্লিকেশন পড়াবো। তো বার্ডিংটা হচ্ছে রিলিজ প্রসেস, এটা কিন্তু লাগবে, এই জন্য আমি একটু আগে আলোচনা করে নিচ্ছি। তোমরা নিচের ফিগারটা দেখো, এটা একটু মলিকুলার মানে মেকানিজম দেখানো হয়েছে। তোমরা যদি এখন দেখো এখানে এই যে ভায়োলেট কালার, এটা হচ্ছে হেম্যাগ্লুটিনিন, আর রেড কালার হচ্ছে এন এ হচ্ছে নিউরামিনিডেজ, আর একটা হচ্ছে এই যে সার্কেল ব্লু কালার আর কি, এটা হচ্ছে M2, তাই না? M2 হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিন। এই ধরনের বিভিন্ন ধরনের প্রোটিন বিভিন্ন ভাইরাসের অ্যাপ্লিকেশনের সময় দরকার হয়, এবং তার কন্টেইনিং মানে তার স্ট্রাকচারের মধ্যেই থাকে। তোমরা জানো অলরেডি আমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রাকচার দেখাইছি, করোনা ভাইরাসের স্ট্রাকচার তোমাদের দেখাইছি গত ক্লাসে। তো এই যে প্রোটিন হেম্যাগ্লুটিনিন নিউরামিনিডেজ M2, গত ক্লাসে তোমাদের বলছিলাম হেম্যাগ্লুটিনিন প্রোটিন যেটা অ্যাটাচমেন্ট হয়, তোমাদের মনে আছে? তোমরা কেউ জানো, মনে আছে বলতে পারবা যে হেম্যাগ্লুটিনিন প্রোটিন হোস্ট সেলের কোথায় অ্যাটাচমেন্ট হবে? দেখি কার মনে আছে। সেল মেমব্রেন স্যার। সেল মেমব্রেনের কোথায় অ্যাটাচমেন্ট হবে? সেল মেমব্রেন তো অনেক বিশাল জায়গা, সেল মেমব্রেনের কোথায় অ্যাটাচমেন্ট হবে মনে আছে তোমাদের? রিসেপ্টর সাইটে। হ্যাঁ, কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রিসেপ্টরের নামও আমি বলে দিছিলাম। আমি বলছিলাম যে এই রিসেপ্টর সেল গুলা হচ্ছে সায়ালিক অ্যাসিড। রিসেপ্টর সেলের মাধ্যমে কিন্তু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সায়ালিক অ্যাসিড এর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়, শরীরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার মেথড আমি আগেই বলছি, এখন রিলিজ মেথড নিয়ে আলোচনা করতেছি, বার্ডিং। এখন আমি সেটা বলতে চাচ্ছিলাম যে এই হেমাগ্লুটিনিন ভাইরাস সেই রিসেপ্টর প্রোটিনের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়, ভেতরে প্রবেশে সাহায্য করছে, রাইট, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে। আর যখন রিলিজ হবে বার্ডিং পদ্ধতিতে, তখন সাহায্য করবে নিউরামিনিডেজ, M2, হেমাগ্লুটিনিন, সব ভাইরাস, সব প্রোটিন, ভাইরাসের সব প্রোটিন, মেইনলি নিউরামিনিডেজ এই ক্ষেত্রে রিলিজে সাহায্য করে।
প্রথমে বলছিলাম হেমাগ্লুটিনিন যেটা অ্যান্টিতে সাহায্য করে, এখন বলতেছি নিউরামিনিডেজ যেটা তোমাদের রিলিজে সাহায্য করে। তোমরা মনে রাখবা এইসব তোমাদের ভাইবার কোশ্চেন, তোমাদের ভাইবা এইসব কোশ্চেনই জিজ্ঞাসা করা হবে যে তোমাদের মনে আছে কিনা ক্লাসের কথা, তো তোমরা দেখা যাবে তখন কে কে মনে রাখতে পারো আর কি, তো তোমরা একটু মনে রাখবা। এখন এখানে দেখো একটা হোস্ট সেল, যখন হোস্ট সেলের মধ্যে ভাইরাস যখন রেপ্লিকেশন করবে, আমি একটু পর দেখাবো, এরকম সমস্ত প্রোটিন তৈরি হবে ভাইরাসের। এই দেখো এখানে হচ্ছে নিউরামিনিডেজ, তারপরে এটা হচ্ছে হেমাগ্লুটিনিন, এটা হচ্ছে M2 প্রোটিন। এই প্রোটিন গুলো যখন কমপ্লিটলি তৈরি হয়ে যাবে, তখন তার অ্যারেঞ্জমেন্ট হবে, যেটাকে বলা অ্যাসেম্বলি। আগে বলছি অ্যাসেম্বলি হয়ে যাওয়ার পর, যেটা হচ্ছে অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে, এই যে জায়গায় যাবে তার সারফেস প্রোটিন থাকবে, এই সারফেস প্রোটিনের জায়গায় ভাইরাসটার নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল, ফাইনালি এখানে নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল দেখানো হয়নি, নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল ফাইনালি এর মধ্যে এন্ট্রি করবে, আর ইতিমধ্যে এসে বার্ড ফর্ম করা শুরু করছে। বার্ড ফর্ম করে ফাইনালি কমপ্লিট ভাইরাস পার্টিকেল তৈরি হয়, সে রিলিজ হয়ে যাবে। এই পদ্ধতিটাই হচ্ছে বার্ডিং। তোমরা মনে হয় বার্ডিং বুঝতে পারছো? স্যার আরেকবার একটু। হ্যাঁ, বার্ডিংটা হচ্ছে যখন ভাইরাস পার্টিকেল ম্যাচিউরড হবে, ম্যাচিউরড ভাইরাস পার্টিকেল সেল মেমব্রেনের দিকে মুভ করবে। সেল মেমব্রেনের দিকে যখন মুভ করবে, তখন সেল মেমব্রেনের একটা আউটার গ্রোথ তৈরি করবে, যে জায়গায় তার সারফেস প্রোটিন গুলা বিদ্যমান থাকবে। তারপর সে সারফেস প্রোটিনের চারপাশে এই আউটার গ্রোথটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন সে রিলিজ হয়ে যাবে শরীর থেকে। যেহেতু এই যে একটা আউটার গ্রোথ, এটাকে বলা হয় বার্ড, এই জন্য এই প্রসেসটার নামকরণ করা হচ্ছে বার্ডিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনসাইড থাকতেছে নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল, তারপরে থাকতেছে ক্যাপসিড, তারপরে থাকতেছে এনভেলাপ, এটা হচ্ছে এনভেলাপ সার্কুলারটা। এনভেলাপের মধ্যে থাকো বিভিন্ন ধরনের প্রোটিন আছে, আমরা হিমা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে বলছিলাম, বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে হেমাগ্লোটিনিন, নিউরামিনিডেজ, এই ধরনের প্রোটিন গুলো থাকবে এনভেলাপের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আর একটা পদ্ধতি শিখি, সেটা হচ্ছে এক্সোসাইটোসিস। তোমরা দেখতে পাচ্ছ এক্সোসাইটোসিস, এটা হচ্ছে আর একটা পদ্ধতি, এটা অলরেডি বার্ডিং এর মতোই, কিন্তু বার্ডিং এর মতো থেকে একটু ডিফারেন্স। এক্সোসাইটোসিস আরো জটিল করে আলোচনা করা যায়, কিন্তু আমরা সিম্পলি জানার চেষ্টা করবো এক্সোসাইটোসিস কি। এক্সোসাইটোসিস কিছুই না, আমরা যেটা করছিলাম ইন্ডোসাইটোসিস, রিসেপ্টর মিডিয়েটেড ইন্ডোসাইটোসিস, তোমাদের আমি আলোচনা করছি, মনে আছে তোমাদের, যে ইনসাইড একটা গ্রোথ তৈরি হয়ে একটা বার্ড ফর্ম করে ভিতরে চলে যায়, গত ক্লাসে বলছিলাম, ওইটারই বিকল্প হচ্ছে এক্সোসাইটোসিস। এটা যখন ভাইরাস পার্টিকেল, সাপোজ এটা ভাইরাস পার্টিকেল ম্যাচিউরড হচ্ছে হোস্ট সেলের মধ্যে, এর ভিতরে নিউক্লিক অ্যাসিড আছে, চারপাশে ক্যাপসিড আছে, তারপরে এনভেলাপ আছে, এই ভাইরাস পার্টিকেল সেল মেমব্রেনের দিকে মুভ করবে। এই যে সেল মেমব্রেনের দিকে সে এখন মুভ করতে যায়, এখন সেল মেমব্রেনের সঙ্গে সে অ্যাটাচমেন্ট হয়েছে, এই ফিগারে ফিউজড হয়ে গেছে, আর ফাইনালি রিলিজ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস জাস্ট সিমিলার অপোজিট টু এন্ডোসাইটোসিস। তোমাদের রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস দেখাইছিলাম, আমি আর একটু রিপিট করি, রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস, এটা তোমাদের বলাছিলাম যে রিসেপ্টর ভাইরাস সেল যখন অ্যাটাচমেন্ট হয়ে যায়, তখন একটা ইনসাইড কোট তৈরি হয় যার চারপাশে থাকে ক্লাথরিন প্রোটিন। ক্লাথরিন প্রোটিন তখন চারপাশে গার্ড করে একটা ভেসিকল তৈরি করে, এই ভেসিকলের সঙ্গে তখন এন্ডোজোম ফিউজড হয়ে আবার রিসেপ্টর গুলো মুভ করে সেল মেমব্রেনের দিকে, ভাইরাস পার্টিকেল আলাদা হয়ে যায়, এই জায়গায় লাইসিস, এক ধরনের এনজাইম আছে হোস্ট সেলের যেটাকে লাইসিস করে। এই পদ্ধতিটাকে বলছিলাম রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। আর আজকে বলতেছি এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস হচ্ছে রিলিজ, ঠিক অপোজিট টু এন্ডোসাইটোসিস। এটা আরো সিম্পল, জাস্ট ভাইরাস পার্টিকেল, ম্যাচিউর ভাইরাস পার্টিকেল সেল মেমব্রেন থেকে মুভ করবে, দেন সেল মেমব্রেন সঙ্গে ফিউজড হবে, দেন রিলিজ হয়ে যাবে। এটা কিন্তু এই ফিউজড হচ্ছে, এই জায়গায় কিন্তু ফাইনালি রিলিজ হচ্ছে, এই জায়গায় কিন্তু সে ইনার গ্রোথ তৈরি করতেছে না, যেরকম আমরা বলতেছিলাম একটা পদ্ধতি একটু আগে যে বার্ডিং, বার্ডিং এর ক্ষেত্রে তখন ইনার গ্রোথ তৈরি হয়, এক্ষেত্রে ক্ষেত্রে ইনার গ্রোথ নাই, পার্থক্য বুঝবা। এক্সোসাইটোসিস আর হচ্ছে বার্ডিং একসঙ্গে মিলাবা না, এক্সোসাইটোসিস ডিফারেন্ট হয়, বার্ডিং ইজ ডিফারেন্ট প্রসেস। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন আমরা ভাইরাসের রেপ্লিকেশনে চলে যাই। আজকে আমরা যে ভাইরাসটা রেপ্লিকেশন করব, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অনেক ধরনের টাইপ আছে, এ বি সি ডি, চার ধরনের মেইনলি, তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ বি অ্যান্ড সি, এই তিনটা ভাইরাস সবাইকে, মানে মানুষ, তারপরে এনিমেল, তারপরে বার্ড বলো, সবাইকে এফেক্ট করতে পারে। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ ডি, এটা মানুষকে, হিউম্যানকে এফেক্ট করতে পারে না। তো মোস্ট কমন যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটাই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, এটাই হচ্ছে মানুষের মধ্যে মহামারী তৈরি করে, এটাই সবকিছুর জন্য দায়ী। তোমরা সোয়াইন ফ্লুর নাম শুনছো,
এটাও একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তোমরা বার্ড ফ্লুর নাম শুনছো এটাও একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আবার নর্মাল যে আমাদের মানুষের সর্দি কাশি হয় এটাও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই সমস্ত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গুলাই ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস টাইপের মধ্যে পড়ে, বুঝতে পারছো? এখন আমরা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের রেপ্লিকেশন শুরু করব। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস সম্বন্ধে আরো ডিটেলস তোমরা জানবা যখন তোমরা স্পেসিফিক পড়বা। তোমরা স্পেসিফিক ব্যাকটেরিয়া পড়ছো না, যে মনে করো একটা ব্যাকটেরিয়া ধরো বেসিলাস, বেসিলাস ব্যাকটেরিয়া যখন পড়ছো, ইকোলাই ধরো, ইকোলাই ব্যাকটেরিয়া যখন পড়ছো তোমরা কি পড়ছো, এই ভাইরাসের মরফোলজি কি রকম, এই ভাইরাসের কালচারাল প্রপার্টিস কি রকম, এই ব্যাকটেরিয়া সরি এই ব্যাকটেরিয়ার বায়োকেমিক্যাল প্রপার্টিস কি রকম, এরকম তো তোমরা পড়ছো তাই না? পড়ছো না, তোমরা পড়ছো ব্যাকটেরিওলজিতে? জি স্যার। এরকম প্রতিটা ভাইরাস সম্বন্ধেও তোমরা পড়বা। তো আগে বেসিক আমি তোমাদের ভাইরাসের রেপ্লিকেশন করি, একটা সেলের মধ্যে ভাইরাসের মলিকুলার রেপ্লিকেশনটা সে কিভাবে করতেছে, আমার টার্গেট হচ্ছে এখন সেটাই। এখন আমি তোমাদের ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের রেপ্লিকেশন করব, তোমরা একটু মনোযোগ সহকারে বুঝবা। ভাইরাসের রেপ্লিকেশন না বুঝতে পারলে কিন্তু পরীক্ষা মিস করবে, এটা একটা কমন কোশ্চেন পরীক্ষায়। ডিসক্রাইব দ্য রেপ্লিকেশন প্রসেস অফ ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, আর ডিসক্রাইব দ্য রেপ্লিকেশন প্রসেস অফ পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস, এই জাতীয় কোশ্চেন আসে, ঘুরাই দেওয়া হয় জাস্ট। দেখো ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসই হচ্ছে তোমার নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস। এখন তোমাদের যদি বলা হয় ডিসক্রাইব নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস, তোমরা বুঝতে পারবা যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস দিলেই হয়ে যাবে। আবার যখন পজিটিভ সেন্স বলা হবে, নেগেটিভ সেন্স আর পজিটিভ সেন্সের মধ্যে সামান্য পার্থক্য আছে, আমি সেটা তোমাদের পড়াবো ধীরে ধীরে, এই পড়তে পড়তে বলবো আর কি। তা আমরা শুরু করি ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস কিভাবে রেপ্লিকেশন করে। তোমরা তো জানোই যে একটা ভাইরাস রেপ্লিকেশনের 6টা স্টেপ আছে। তো এই ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাটাচমেন্ট। দেখো ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের এই সব হচ্ছে প্রোটিন, এই যে চারপাশে আছে হিমাগ্লোবিনিন প্রোটিন, নিউরামিনিডেজ এনভেলপ ভাইরাস, যেহেতু ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস এন্ড সেগমেন্টেড আরএনএ, এটা মনে রাখবা সেগমেন্টেড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেগমেন্টেড আরএনএ বলতে এর মধ্যে যে নিউক্লিক অ্যাসিড আছে এগুলো সেগমেন্টেড, 8 সেগমেন্ট। তোমরা এই যে এখানে খেয়াল করো, একটা ভাই এই ভাইরাসের আরএনএ এর মধ্যে যখন থাকবে এরকম সেগমেন্টেড, যদি তোমরা কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, 8 সেগমেন্ট। এই জন্য বলা হয় ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস হচ্ছে 8 সেগমেন্টেড নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস। আচ্ছা যাই হোক, তা এখন আমাদের এই ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস সেল মেমব্রেনের সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে, ঠিক আছে? কোথায় অ্যাটাচমেন্ট হচ্ছে? রিসেপ্টর সাইট, খেয়াল করো এই সবুজ গুলা বা এই ব্লু কালার গুলা হচ্ছে রিসেপ্টর, সায়ালিক অ্যাসিড রেখাই আছে রিসেপ্টর। তো এই রিসেপ্টরের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস ফার্স্টলি অ্যাটাচমেন্ট হবে, অ্যাটাচমেন্টের পর ভিতরে চলে গেল, চলে গেলে চারপাশে যে আমি বলছিলাম ক্লাথরিন কোটেড ভেসিকল, এই সেই কোটেড ভেসিকল, ঠিক আছে? এই ভেসিকল ফর্ম হওয়ার পর এর মধ্যে কিছু কেমিক্যাল চেঞ্জ হয়, ওইসব আমি ডিটেলস বলতে যাচ্ছি না। কেমিক্যাল হচ্ছে পিএইচ ভিতরে ঢোকে বাইরে চলে আসে, ক্যালসিয়াম আয়ন আছে, এসবের কারণে এর এই যে সেল এই ভাইরাসের যে ক্যাপসিড প্রোটিন থাকে, ইনভলভ থাকে, এসব লাইসিস হয়ে যায়। লাইসিস হয়ে যাওয়ার পর আলটিমেটলি ভাইরাসের এই যে জেনেটিক ম্যাটেরিয়াল নিউক্লিক অ্যাসিড, যে ভাইরাসের মোস্ট ইম্পর্টেন্ট থিংস ভাইরাসের রেপ্লিকেশনের জন্য, হোস্ট সেলকে ইনফেক্ট করার জন্য ভাইরাসের নিউক্লিক অ্যাসিডই হচ্ছে মেইন। তো এই নিউক্লিক অ্যাসিড বাইরে চলে আসে, বাইরে বলতে কোথায়, বাইরে কি এটা কি মানে এনভায়রনমেন্টে চলে আসে না এই বাইরে একবারে বাতাসের মধ্যে চলে আসে, কোথায় চলে আসে বলতে পারবা কেউ? স্যার ভেসিকল ফর্ম হওয়া থেকে বুঝতে পারিনি। আচ্ছা আমি বলতে যাচ্ছি যে ভেসিকল ফর্ম হলো, এতটুকু বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা ভেসিকলটা কোথায় ফর্ম হচ্ছে বলো দেখি, এটা কি এনভায়রনমেন্টের মধ্যে বাতাসের মধ্যে না ওই যে অ্যানিমেলের গায়ের মধ্যে? সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজমের মধ্যে স্যার, এটা সাইটোপ্লাজম। রাইট, এটাই বলতে চাচ্ছিলাম, সেল সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে। হ্যাঁ, এখন ভাইরাসে তোমাদের পরবর্তীতে কোশ্চেন করা হবে, এসব যদি তোমরা ভুল করো তাহলে মেজর ভুল, কোথায় কোনটা হচ্ছে এটা খেয়াল রাখবে। এই বাকি পুরাটাই হচ্ছে সাইটোপ্লাজম সেলের, আমি বলছি এখান থেকে সেল মেমব্রেন শুরু, এটা হচ্ছে সাইটোপ্লাজম আর এইটা হচ্ছে নিউক্লিয়াস ভাইরাসের, ঠিক আছে? আমরা এখন পর্যন্ত নিউক্লিয়াসে ঢুকতে পারিনি, আমাদের ভাইরাস এই ভেসিকল ফর্ম করছে। ভেসিকল ফর্ম করার পর একটা বলছিলাম ফিউশন হয়ে যায় এন্ডোজম মাধ্যমে, এই ভাইরাসের রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস, তোমরা আরেকবার খেয়াল করবা ওই জায়গায় কি হয়, ফিউজড হয়ে যায়। এখানে আসলে একটা আছে ভেসিকল আছে যেটা এর সঙ্গে ফিউজড হয়েছে, হয়ে যাওয়ার কারণে এটা লাইসিস হয়ে গেছে, এটা ফাইনাল স্টেজ দেখানো হয়েছে এখানে, যে ফিউজড হওয়ার পর লাইসিস হয়ে গিয়ে ভাইরাল যে ভিতরে যে ক্যাপসিডের ভিতরে যে নিউক্লিক অ্যাসিড আছে সেটা দেখা যায়, সবুজটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডটা তখন বাইরে চলে আসে, বুঝতে পারছো? লাইসিস হচ্ছে ভাইরাস সেলের যে লাইসোজোম এনজাইম আছে, আবার বিভিন্ন ধরনের এনজাইম আছে, এই লাইসোজোম এনজাইম এই
কোটেড ভেসিকলটাকে লাইসিস করে দিচ্ছে, দিয়ে এই যে ভাইরাসের যে এনভেলপ আছে এটাকেও লাইসিস করে দিচ্ছে। আলটিমেটলি তখন তার আরএনএ ম্যাটেরিয়ালস, নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালসটা বাইরে চলে আসে। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করা যায়? এখন যে ভাইরাসের আরএনএ ম্যাটেরিয়ালস, নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস যে বাইরে চলে আসলো, এই নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস এখন সে সরাসরি নিউক্লিয়ার মেমব্রেনের যে ছিদ্র আছে, তোমরা জানো নিউক্লিয়ার মেমব্রেন গুলো সাধারণত একটার একটার সঙ্গে অ্যাটাচমেন্ট হলো, মাঝখানে নিউক্লিয়ার কোর থাকে, তোমরা হয়তো আগেই জানো। এই নিউক্লিয়ার কোর দিয়ে এই নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল ভিতরে প্রবেশ করে গেল। এখানে দেখো 8 সেগমেন্ট আছে, আগেই বলছি আরএনএ ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে 8 সেগমেন্টেড নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস। ক্লিয়ার? নেগেটিভ সেন্স, পজিটিভ আর নেগেটিভ সেন্স নিয়ে এখন আমরা আলোচনা করব। এ পর্যন্ত ক্লিয়ার তো তোমরা? স্যার আবার একটু নিউক্লিয়াসটা থেকে শুরু করেন। হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে যখন ভাইরাসে আরএনএ পার্টিকেল প্রবেশ করলো, এই যে সব আছে আরএনএ, ভাইরাসে 8টা সেগমেন্ট আরএনএ 8টা সেগমেন্টেই ভিতরে প্রবেশ করবে এখানে। বুঝতে পাচ্ছো? আরএনপি বলা হচ্ছে, এটা মানে হচ্ছে রাইবো নিউক্লিক প্রোটিন, এই সবগুলোকে একত্রিত বলা হচ্ছে রাইবো নিউক্লিক প্রোটিন। ঠিক আছে, এখন পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএ, কিন্তু বলছি আমাদের ভাইরাসের অরিজিনই হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএ। তো এটা হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএ সবগুলাই, এইটাকে এখন পজিটিভ সেন্স আরএনএ রূপান্তরিত হবে। কিসের মাধ্যমে? ভাইরাসের কিছু এনজাইম আছে, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, বিভিন্ন ধরনের এনজাইম আছে। তো এই ক্ষেত্রে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের মাধ্যমে এই নেগেটিভ সেন্সটাকে পজিটিভ সেন্সে রূপান্তরিত হবে। বুঝতে পারছো? এই পজিটিভ সেন্স, দেখো এখানেও একটা পজিটিভ সেন্স, এখানেও এই পজিটিভ সেন্স যখন রূপান্তরিত হবে, পজিটিভ সেন্সের কাজ হচ্ছে আমাদের অরিজিন, অরিজিন হচ্ছে নেগেটিভ সেন্স, ঠিক আছে, তখন আবার ভাইরাল আরএনএ পলিমারেজ এই পজিটিভ সেন্সকে নেগেটিভ সেন্সে রূপান্তরিত করবে, কারণ তো তার রেপ্লিকেশন দরকার। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটা স্টেজ, নেগেটিভ সেন্স থেকে পজিটিভ সেন্সটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই যে আমাদের নেগেটিভ সেন্স থেকে পজিটিভ সেন্স হলো, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এই যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কোথায় হচ্ছে? ভাইরাসে হোস্ট সেলের নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, খেয়াল রাখিও। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই সবকিছু হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। এই যে পজিটিভ সেন্স আরএনএ তৈরি হলো, পজিটিভ সেন্স আরএনএ তখন আবার নেগেটিভ সেন্স আরএনএ তে রূপান্তরিত হবে ভাইরাসের আরএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে। এখন আমাদের এখানে অনেকগুলো কপি তৈরি হয়ে যাবে, এখানে যেমন 8টা কপি আছে না, অসংখ্য কপি এখানে তৈরি হবে, কারণ রেপ্লিকেশন মানে কি, অসংখ্য ভাইরাস তৈরি হবে। আমরা একটা সিম্পল হিসাবে একটা ভাইরাস রেপ্লিকেশন দেখাচ্ছি, কিন্তু এই সিমিলার ওয়ে অসংখ্য ভাইরাস রেপ্লিকেশন হবে, ঠিক আছে। এখন দেখো পজিটিভ সেন্স আরএনএ তে তৈরি হলো, একটা হচ্ছে যে সে পজিটিভ সেন্স থেকে নেগেটিভ সেন্স রূপান্তরিত করবে, আর একটা হচ্ছে এই পজিটিভ সেন্স আরএনএটাই এমআরএনএ হিসেবে কাজ করবে। গত ক্লাসে আমি তোমাদের বলছি আরএনএ 3 ধরনের, ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। তো মেসেঞ্জার আরএনএ হিসেবে কাজ করবে এই পজিটিভ সেন্স আরএনএ। মেসেঞ্জার আরএনএর কাজ কি? এই মেসেঞ্জার আরএনএ যেটা এমআরএনএ, এই মেসেঞ্জার আরএনএ তখন রাইবোজোমের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে। তোমরা জানো রাইবোজোমের ফাংশন কি? রাইবোজোমের ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করা, তো প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে। তো এই রাইবোজোম তখন এই এমআরএনএর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে ভাইরাসের যে নেসেসারি প্রোটিন, যেমন হচ্ছে ভাইরাসের হেমাগ্লোটিনিন, নিউরোমিনিটেস প্রোটিন, আবার নন স্ট্রাকচারাল প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন, তোমরা এখানে দেখো সংক্ষেপে দেওয়া আছে, ভাইরাল প্রোটিন হেম এইচ এ হেমাগ্লোটিনিন, এন এ নিউরোমিনিটেস, এম ম্যাট্রিক্স প্রোটিন, এন এস নন স্ট্রাকচারাল প্রোটিন, পিবিএক্স হচ্ছে তাদের হচ্ছে একটা প্রোটিন, পিবিএস এর অ্যাব্রিভিয়েশন আমার এই মুহূর্তে মনে নাই, পিএ পিবি, এটা ভাইরাসের কোটিং প্রোটিন। তো এইসব প্রোটিন গুলো যখন তৈরি হয়ে যাবে, এর কাজ হচ্ছে যে ভাইরাস যে আরএনএ তৈরি হলো, মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ রাইবোজোমের সঙ্গে অ্যাটাচমেন্ট হয় প্রোটিন তৈরি করছে। এই প্রোটিন তৈরির পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সলেশন। দেখো ট্রান্সলেশন কিন্তু বাইরে হচ্ছে, খেয়াল রাখিও, ট্রান্সলেশন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে, ট্রান্সক্রিপশন হচ্ছে ভিতরে। ক্লিয়ার? স্যার ওই পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে আবার নেগেটিভ, স্যার এই জিনিসটা? হ্যাঁ, এটা হবে নেগেটিভ সেন্স আরএনএ এর ক্ষেত্রে, ডাইরেক্টলি সে প্রোটিন তৈরি করতে পারবে না, নেগেটিভ সেন্স থেকে তাকে মাস্ট পজিটিভ সেন্সে কনভার্ট হইতে হবে, এই ক্ষেত্রে ভাইরাসের আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করবে। বুঝতে পারছো? তারপরে সেই পজিটিভ থেকে আবার নেগেটিভ হবে? হ্যাঁ, পজিটিভ থেকে আবার নেগেটিভ হবে তার রেপ্লিকেশনের স্বার্থে। একটা হচ্ছে পজিটিভ তৈরি হবে প্রোটিন তৈরি করার জন্য, ভাইরাসের কোটিং প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করার জন্য তো দরকার হবে, আর একটা হচ্ছে পজিটিভ থেকে সে নেগেটিভ হবে অরিজিন, ভাইরাসের মেইন অরিজিন কি নেগেটিভ সেন্স সেটার জন্য। ক্লিয়ার? স্যার নেগেটিভ থেকে পজিটিভ হওয়া কি ট্রান্সক্রিপশন? হ্যাঁ, ট্রান্সক্রিপশন বলে, ট্রান্সক্রিপশন বলে, ট্রান্সলেশনটা হচ্ছে প্রোটিন তৈরি, আর বাকি সবকিছুই হচ্ছে ট্রান্সক্রিপশন। নেগেটিভ থেকে পজিটিভ অথবা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ডিএনএ, এই সব হচ্ছে ট্রান্সক্রিপশন।
রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে আলাদা জিনিস, আমি তোমাদের পরে বলবো। রিভার্স হচ্ছে আরো অন্যরকম, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ডিএনএ, এটা হচ্ছে রিভার্স। পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পরে কি হচ্ছে এখানে? নেগেটিভ হওয়ার পর হচ্ছে, এখন বলতেছি শোনো, এতদূর পর্যন্ত আলোচনা করছি, এই নেগেটিভ আরএনএ সেন্স আরএনএ তৈরি হয়ে গেল আমাদের, আবার এখানে আমাদের সেলের বাইরে, নিউক্লিয়াসের বাইরে প্রোটিন তৈরি হলো, সেল মেমব্রেন মধ্যে অসংখ্য প্রোটিন। এই যে আমাদের প্রোটিন তৈরি হলো, এই প্রোটিন গুলা কি করবে, এগুলো আমাদের সেল মেমব্রেনের দিকে মুভ করবে, কারণ হচ্ছে আমাদের এই ভাইরাসটা রিলিজ হবে আবার বার্ডিং পদ্ধতিতে। তা বার্ডিং পদ্ধতিতে যে সারফেস প্রোটিন লাগবে, এই যে আমাদের হেমাগ্লোটিন, নিউরামিনিডেজ, মেট্রিক্স প্রোটিন, নন স্ট্রাকচারাল প্রোটিন, এসব কি প্রোটিন, এইসব যে হেমাগ্লোটিন আর নিউরামিনিডেজ, এই দুটো হচ্ছে সারফেস প্রোটিন। তোমার দেখো এই দুটা মুভ করতেছে সেল মেমব্রেনের দিকে, সেল মেমব্রেনে গিয়ে সে সুন্দর করে সেল মেমব্রেনের মধ্যে অ্যাটাচমেন্ট হবে এই হেমাগ্লোটিন নিউরামিনিডেজ। ক্লিয়ার? এখন কি হচ্ছে, আর এই পাশে যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড তৈরি হলো আরএনএ, এই নিউক্লিক অ্যাসিড এবং তার পাশে যে ক্যাপসিড, এটাও কিন্তু তৈরি হবে এখানে। ক্যাপসিড সহ নিউক্লিক অ্যাসিড সে বাইরে চলে আসবে, এটাকে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। একসঙ্গে এই সারাউন্ডিং হচ্ছে ক্যাপসিড, আর ভিতরে যে ব্লু কালারের আটটা সেগমেন্ট, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই সংক্ষেপে একসঙ্গে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। এই নিউক্লিও ক্যাপসিড তখন কি করবে, একসঙ্গে এরকম অ্যাসেম্বলি হবে, মানে একসঙ্গে সাজানোর জন্য সেল মেমব্রেনের দিকে মুভ করবে। এখানে যখন মুভ করবে, এখানে তোমরা খেয়াল করো একটা আউটার গ্রোথ তৈরি হয়েছে, ঠিক আছে, বার্ড ফর্ম করছে। এই বার্ডের মধ্যে ভিতরে কিন্তু নিউক্লিও ক্যাপসিড ম্যাটেরিয়ালস আছে, নিউক্লিও ক্যাপসিড ম্যাটেরিয়ালস এর সঙ্গে তখন এই যে সেল মেমব্রেনের যেখানে হেমাগ্লোটিন, নিউরামিনিডেজ প্রোটিন চলে গেছে, এটা চারপাশে কোট হয়ে ফাইনালি রিলিজ হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বার্ডিং। তাহলে আমাদের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বার্ডিং পদ্ধতিতে রিলিজ হচ্ছে। আর এখানে একটা পদ্ধতি দেখানো হয়েছে, দেখো এই যে ম্যাট্রিক্স প্রোটিন, হেমাগ্লোটিন প্রোটিন এখানে তৈরি হচ্ছে, আরো কিছু প্রোটিন থাকে ভাইরাসের কভারে থাকে, সেই প্রোটিন গুলাকে আবার তৈরি করে গলগি অ্যাপারেটাস। তোমরা কিন্তু জানো যে গলগি অ্যাপারেটাসের কাজ কি, গলগি অ্যাপারেটাসের মধ্যে এইরকম ভাইরাসের সারফেস প্রোটিনও তৈরি হয়, অন্যান্য ভাইরাসের স্ট্রাকচারাল প্রোটিনও তৈরি হয়, এইসবও সেল মেমব্রেনের দিকে মুভ করে। ক্লিয়ার? স্যার সম্পূর্ণ ক্লিয়ার না। ওকে, আমি আবার রিপিট করব, আপাতত ক্লিয়ার, কিছুটা ক্লিয়ার তো এবার তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। হ্যাঁ, এবার প্রথম থেকে আমি লাস্ট পর্যন্ত সিম্পল বলবো, আগে তো ডিটেলস বলছি, বিভিন্ন ফাংশন বলছি, এবার একটু সিম্পল হইতে বলবো। মাধ্যমে তো এই পজিটিভ সেন্স আরএনএ আবার নেগেটিভ সেন্স আরএনএ রূপান্তরিত হবে এগেইন আরএনএ পলিমারেজ এনজাইম মাধ্যমে। যখন আমাদের ভাইরাসের মধ্যে নেগেটিভ সেন্স আরএনএ তৈরি হয়ে যাবে, আবার স্পাইক প্রোটিন তৈরি হয়ে যাবে, এবং পাশাপাশি ভাইরাসের আরো কিছু প্রোটিন, হেমাগ্লোটিনিন, তারপরে ম্যাট্রিক্স প্রোটিন, এসব যখন তৈরি হয়ে যাবে পজিটিভ মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে, এবং অপর পাশে গলগি অ্যাপারেটাসের মাধ্যমেও ভাইরাসের এনভেলপ প্রোটিন গুলো তৈরি হবে, সমস্ত প্রোটিন যখন আমাদের ভাইরাসের মধ্যে তৈরি হয়ে যাবে, নেক্সট স্টেপ হচ্ছে ভাইরাসের অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলিতে আসে নিউক্লিক অ্যাসিড, তারপরে হচ্ছে ইনসাইড নিউক্লিক অ্যাসিড, তার চারপাশে ক্যাপসিড প্রোটিন, এবং সেল মেমব্রেনের মধ্যে থাকে ভাইরাসের এনভেলপ প্রোটিন। এই সমস্ত এনভেলপ প্রোটিন ভাইরাসের মধ্যে সুন্দর করে অ্যাসেম্বল হয়ে ফাইনালি একটা ম্যাচিউর ভাইরাস পার্টিকেল রিলিজ হয়ে যাবে। আমি তোমাদের বাংলায় বলতেছি, কিন্তু তোমাদের কিন্তু এসব ইংলিশে লিখতে হবে, তোমরা তো জানোই সেটা। হ্যাঁ, ট্রান্সক্রিপশনের বিষয়টা দেখো, ফার্স্ট হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএ পজিটিভ সেন্স ইন্টারমিডিয়েট একটা স্ট্যান্ড তৈরি করবে, যেটা হচ্ছে পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস আরএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে। এই পজিটিভ সেন্স আরএনএ দুইটা কাজ, একটা হচ্ছে সে আবার নেগেটিভ সেন্স আরএনএ রূপান্তরিত হবে সেই আরএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে, আর একটা কাজ হচ্ছে এই পজিটিভ সেন্স আরএনএ সে ভাইরাল এমআরএনএ হিসেবে কাজ করবে, রাইবোজোমের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে অনেকগুলো স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করবে। ক্লিয়ার স্যার? পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স এটা কি? না, পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স আরএনএ হচ্ছে ভাইরাসের পোলারিটি, একটা ভাইরাসের অ্যাসিডিক না বেসিক, এর পোলারিটির উপর ভিত্তি করে আরএনএটাকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে পজিটিভ সেন্স দ্যাট মিন্স অ্যাসিডিক, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্স দ্যাট মিন্স বেসিক। ক্লিয়ার
আইডেন্টিটিস ক্লিয়ার হইতে গেলে তোমাদের ইন্টারনেটে সার্চ দিতে হবে হোয়াট ডাজ মিন পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস, জাস্ট গুগল হোয়াট ডাজ মিনস নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস, এভরিথিং ইজ देयर স্যার। এখানে হচ্ছে আপনার নেগেটিভ সেন্স আরএনএটা পজিটিভ হলে একবার, তারপর আবার সেটা পুনরায় নেগেটিভ হলো, এটার দরকার কি ছিল স্যার? হ্যাঁ, দরকার হচ্ছে আমাদের অরিজিন হচ্ছে ভাইরাস নেগেটিভ সেন্স আরএনএ, তো আমরা যখন ভাইরাস রেপ্লিকেশন করব তো নেগেটিভ সেন্স আরএনএ না হলে ভাইরাস কিভাবে রিপ্লাই করবে? ভাইরাসের অরিজিন তো নেগেটিভ সেন্স আরএনএ। ফার্স্ট বলছি আমি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে নেগেটিভ স্ট্র্যান্ড সেগমেন্টেড আরএনএ ভাইরাস, ক্লিয়ার? জি স্যার। রেপ্লিকেশন না হলেও পারত, রেপ্লিকেশন না হলে তো ভাইরাস গ্রো করতে পারবে না, তোমাকে ইনফেক্ট করতে পারবে না, তোমার সর্দি কাশি হবে না। স্যার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দুটেই কি হচ্ছে, মানে নিউক্লিয়াসের ভিতরে হবে নাকি? না দেখো ক্লিয়ার, আমি আগেও বলছি ট্রান্সক্রিপশন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, ট্রান্সলেশন হচ্ছে সাইটোপ্লাজমে। ক্লিয়ার? দেখো এখানে যখন এই ভাইরাল আরএনএ পজিটিভ সেন্স আরএনএ রূপান্তরিত হবে, সেটা এমআরএনএ হিসেবে কাজ করবে। এই এমআরএনএ রাইবোজোমের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে প্রোটিন তৈরি করবে, এই কাজটা হবে রাইবোজোম, এই কাজটা হচ্ছে বাইরে আউটার সাইডে সাইটোপ্লাজমে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে তোমরা শুধু এতটুকুই মনে রাখলেই হবে, এখানে কিন্তু অনেক ডিটেলস মোটামুটি আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা আর একটু ডিটেলস এ যাই, এটা মনে হয় তোমরা বুঝতে পারছো, আর রিপিট করার দরকার নাই। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস হ্যার সাইলিক অ্যাসিড একটা রিসেপ্টর, আফটার বাইন্ডিং দেন ভাইরাস পার্টিকেল এন্টার ইনটু দা সাইটোপ্লাজম, দিস ইজ নোন অ্যাজ ভাইরাল এন্ট্রি, আফটার এন্ট্রি দেন ভাইরাস ইজ সারাউন্ডেড বাই এ কোট, দ্যাট ইজ ক্লাথরিন কোটেড ভেসিকল, দিস কোটেড ভেসিকল দেন ফিউজড, আফটার ফিউশন দেন দিস ইজ লাইসিস অকার বাই লাইসোজোম এনজাইম অফ দ্য হোস্ট সেল, আফটার লাইসিস দেন ভাইরাস নিউক্লিক অ্যাসিড কামস আউট, দিস ইজ নোন অ্যাজ আনকোটিং, after uncoating this virus particle that means nucleic acid, only nucleic acid enter into the nucleus, this after enter into the nucleus in this case it is negative sense rna virus, the negative sense rna virus must convert into the positive sense rna virus by viral rna enzyme, rna polymerase enzyme, this positive sense rna virus has two action, one is it's converted into again negative sense rna by viral rna polymerase, another one is viral positive sense virus rna act as messenger rna, this messenger rna then bind with ribosome and form a structural protein pb1 pb2 pa ns1 ns2 m1 m2 ha and na, and then this structural protein hemagglutinin neuraminidase and m1 protein move to the cell membrane for the final release of virus, and ultimately viral nucleic acid and capsid protein is synthesized inside the nucleus, then this capsid is nucleocapsid is moved to the then moved to the cell membrane to assemble, finally they assemble here into the cell membrane and form a mature virus particle, this mature virus particle known as virion, then virion form a bud and finally released by body, clear? Yes sir. এখন আমরা আরো কিছু আলোচনা করব, প্রোটিন গুলা কি স্যার, প্রোটিন গুলা কি পরে আবার ভাইরাসে যে সজ্জিত হবে? হেমাগ্লুটিনিন আর নিউরামিনিডেজ হচ্ছে ভাইরাসের স্ট্রাকচারাল প্রোটিন,
আগে বলছিলাম এনভেলপ প্রোটিন, এনভেলপের মধ্যে ভাইরাসের কিছু প্রোটিন থাকে, হেমাগ্লোটিন নিউরামিডেজ। এখন আমি আরো ডিটেইলস আলোচনা করব। দেখো আমরা তোমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার নাম শুনছো তাই না, বার্ড ফ্লুর নাম শুনছো। তো বার্ড ফ্লুর ক্ষেত্রে কি হচ্ছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটাও, কিন্তু তার আগে আমি একটু বলি অ্যান্টিজেনিক শিফট আর অ্যান্টিজেনিক ডিপ, তারপর ওটাতে আসি। অ্যান্টিজেনিক শিফট হচ্ছে একটা হচ্ছে মাইনর সেন্স ডিপ, অ্যান্টিজেনিক ডিপটা হচ্ছে মাইনর সেন্স, ভালো করে শুনবা। অ্যান্টিজেনিক ডিপট হচ্ছে মাইনর চেঞ্জেস। তোমরা যদি এই ফিগারে দেখো, এই যে ভাইরাস মনে করো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা আটটা সেগমেন্ট, এটা হচ্ছে নর্মাল ভাইরাস। যখন সে একটা হোস্টের মধ্যে ঢুকবে, ঢুকে হোস্টের নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালসের সঙ্গে সে ইনকর্পোরেট করবে, এটা হোস্টের নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস সঙ্গে তৈরি করে একটা তাদের অরিজিনের মধ্যে চেঞ্জ নিয়ে আসছে। দেখো এই প্রথম স্ট্যান্ডের মধ্যে সে চেঞ্জ নিয়ে আসছে, সামান্য একটু চেঞ্জ, এইটাকে অল্প চেঞ্জ। এই অল্প চেঞ্জ বা মাইনর চেঞ্জটাকে বলা হচ্ছে অ্যান্টিজেনিক ড্রিফট। এটা একটা হোস্টের মধ্যেই সম্ভব হয়ে থাকে। আর অ্যান্টিজেনিক শিফট হচ্ছে মেজর সেন্স। এখন তোমরা খেয়াল করো, এটা একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আবার এটা একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বিভিন্ন ধরনের, এটা এক ধরনের, এটা এক ধরনের, একটা নির্দিষ্ট হোস্টের মধ্যে আসে, মিক্সিং হয়ে যাচ্ছে। মিক্সিং হওয়ার পরে দেখো এর নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল, এটা থেকে 50% নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল আসছে, এটা থেকে 50% আসছে, আসে নতুন একটা ভাইরাসের সাবটাইপ ফর্ম করছে, ভাইরাস সি। দেখো এখানে ছিল ভাইরাস এ, এখানে ভাইরাস বি, একটা হোস্টের মধ্যে আসে, সে দুটা ভাইরাস মিক্সড হয়ে নতুন একটা ভাইরাস তৈরি করছে, ওই একই গ্রুপের নতুন টাইপ ভাইরাস সি। এই যে নতুন একটা টাইপ তৈরি হলো, তাদের মধ্যে যে মেজর চেঞ্জ হলো, এই যে একটা মিক্সিং ভেসেল বা মিক্সিং হয়ে গেল ভাইরাসের, এটাই হচ্ছে অ্যান্টিজেনিক শিফট। বুঝতে পারছো? একসঙ্গে মিক্সিং হয়ে গেল এটাকে, এটা দুইটা কেন, এটা তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, অনেক ভাইরাস একসঙ্গে মিক্সড হয়ে নতুন একটা ভাইরাসের সাবটাইপ তৈরি করতে পারে, এটাকে বলা হয় অ্যান্টিজেনিক শিফট। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে যেটা হয়, এই ধরনের অ্যান্টিজেনিক শিফট হয়। এখন তুমি মনে করো এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটার বিরুদ্ধে একটা ভ্যাকসিন দিচ্ছো, কিন্তু সে অলরেডি মাল্টিপ্লিকেশনের সময় আরেকটা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড শেয়ার করে নতুন একটা ভাইরাস ফর্ম করছে, ফলে এই জায়গায় সেই ভ্যাকসিনটা কাজ করে না। এই কারণে দেখা যায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন আউটব্রেক হয়, আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে পারি না, কারণটা হচ্ছে এই অ্যান্টিজেনিক শিফট, এই ভাইরাসগুলোর মধ্যে অ্যান্টিজেনিক শিফট হয়। এখন আমি আরো বলবো ভাইরাসের রিঅ্যাসর্টমেন্ট, যেটা বলতেছিলাম রিঅ্যাসর্টমেন্টের মাধ্যমে এই শিফট কাজটা হয়ে থাকে। আর রিঅ্যাসর্টমেন্টটা কি জিনিস খেয়াল করো, ভাইরাসের রিঅ্যাসর্টমেন্ট, এটা যদি আমরা খেয়াল করি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে, এটা একটা বলা হচ্ছে H7N9। এটা বুঝতে হচ্ছে তোমরা H7, H হচ্ছে হেমাগ্লোটিনিন আর N হচ্ছে নিউরামিনিডেজ। এই H এর অনেক ধরনের সাবটাইপ আছে, এই N এরও অনেক ধরনের সাবটাইপ আছে। এই সাবটাইপ গুলা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের জন্য হুমকি হয়ে আছে, প্যান্ডেমিক আকার ধারণ করছে। যেমন বর্তমান হচ্ছে H7N9, এটা কিন্তু এই দেখো 2013 সালে চায়নার প্রথমে ছড়াইছে। এটা কিভাবে হয়েছে দেখো, ডাকের ভাইরাস ছিল H7N3, আবার ওয়াইল্ড বার্ড এর একটা ভাইরাস ছিল H7N9, এবং ডোমেস্টিক পোল্ট্রির একটা ছিল H9N2। এই তিনটা ভাইরাসের যে সেগমেন্টেড জিনোম আমরা বলতেছিলাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই সেগমেন্ট গুলো একসঙ্গে অ্যাটাচমেন্ট হয়েছে। দেখো খেয়াল করো, এখানে প্রথম ভাইরাসের একটা কালার, দ্বিতীয় ভাইরাসের একটা কালার, বাকি সব ভাইরাসের একটা কালার, এই তিনটা ভাইরাস একসঙ্গে মিক্সিং হয়ে নতুন একটা ফর্ম তৈরি করছে। এই যে একসঙ্গে মিক্সিং হচ্ছে এক জায়গায়, এই এক জায়গায় মিক্সিং হওয়ার এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে রিঅ্যাসর্টমেন্ট। তোমরা এখানে লেখা আছে, এখানে লেখা আছে এইডস জিন অফ দ্য H7N9 ভাইরাস আর ক্লোজ রিলেটেড টু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, নাম চাইলে তোমরা পড়ে নেবা। ডোমেস্টিক বার্ড, হাঁস এবং মুরগির মধ্যে যে ভাইরাস, সবগুলো রিঅ্যাসর্টমেন্ট হয় তৈরি করতেছে, এই ভাইরাসটা তখন মানুষকে এফেক্ট করতেছে। নর্মালি যে ডোমেস্টিক ভাইরাস এগুলো মানুষকে এফেক্ট করতে পারবে না, কিন্তু যখনই তারা রিঅ্যাসর্টমেন্ট হচ্ছে তখন তারা মানুষকে এফেক্ট করে, মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। বুঝতে পারছো? আমরা আরো একটু ক্লিয়ার দেখব, এই ফিগারটা দেখো একটু, এখানে দেখো এখানে কিন্তু এই বলতে, এটা কিন্তু খেয়াল রাখবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উদাহরণ দিচ্ছি, এরকম সবগুলো তোমরা কাউন্ট করবা, আটটা সেগমেন্ট আছে পুরাটাতেই, কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইট সেগমেন্টেড আরএনএ ভাইরাস, আগে বলছি। আচ্ছা এখন খেয়াল করো, এখানে মানুষের মধ্যে কি হচ্ছে, মানুষের ভাইরাস, ডাকের ভাইরাস এবং বার্ডের ভাইরাস এই পিগ মিক্সিং ভেসেল হিসেবে কাজ করে। পিগের মধ্যে যখন আসে তখন এই সবগুলো রিঅ্যাসর্টমেন্ট হয়ে নতুন ভাইরাস ফর্ম করে, যেটা মানুষকে ইনফেক্ট করে, মানুষ থেকে মানুষে ছড়ায়, এটা একটা। আবার অ্যাডাপটেশন দেখো,
পিগের মধ্যে কিছু ভাইরাস অ্যাডাপ্টেশন হয়, হোস্ট ভাইরাস, যে ডাকের ভাইরাস, পোলট্রির ভাইরাস পিগের মধ্যে থাকে, এই পিগের যে ভাইরাসটা এটাও মানুষকে এফেক্ট করতে পারে। তো নর্মালি ডাকের ভাইরাস আর পোলট্রির ভাইরাস এটাও মানুষকে এফেক্ট করতে পারে, কারণ হচ্ছে এই অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন হচ্ছে একটা ভাইরাস যখন ফর্ম করবে, ফর্ম করার পর একটা নির্দিষ্ট হোস্টের মধ্যে সে দীর্ঘদিন রিজার্ভার হিসেবে কাজ করে, ওই রিজার্ভার হিসেবে থাকা তার কোনো ক্ষতি করে না, কিন্তু যখন সে নতুন হোস্টকে পায়, নতুন হোস্টকে সে এফেক্ট করে, নতুন হোস্টকে তৈরি করে। এটা মোটামুটি রিঅ্যাসর্টমেন্ট অফ ভাইরাসের ফিগার আর কি, বিভিন্ন ভাবে হইতে পারে তার এক্সাম্পল। তোমরা ভাইরাসের রিঅ্যাসর্টমেন্ট, অ্যান্টিজেনিক শেপ, অ্যান্টিজেনিক ড্রিফট বুঝতে পারছো? এই চারটাই কি রিঅ্যাসর্টমেন্ট? হ্যাঁ হ্যাঁ, চারটাই রিঅ্যাসর্টমেন্ট, সবগুলাই রিঅ্যাসর্টমেন্ট হচ্ছে, রিঅ্যাসর্টমেন্ট। আর না কিছু কিছু আছে তোমার এই রিঅ্যাসর্টমেন্ট না, যেমন হচ্ছে লাস্টটা দেখো, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন, আর একটা এখানে বি নাম্বার আছে অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন আছে কিছু, মানে নর্মালি রিঅ্যাসর্টমেন্ট হচ্ছে। রিঅ্যাসর্টমেন্ট হচ্ছে যে এখন চেঞ্জ থাকবে, সব ধরনের ভাইরাস এক ধরনের ভাইরাস, এখানে তো এক ধরনেরই ভাইরাস নিউক্লিক অ্যাসিড, অন্য কোনো ধরনের না, এটা কিন্তু রিঅ্যাসর্টমেন্ট না। রিঅ্যাসর্টমেন্টের মধ্যে বিভিন্ন টাইপের ভাইরাস একটা ভাইরাসের মধ্যে চলে আসবে নিউক্লিক অ্যাসিড মিক্স। এখানে দেখো ব্ল্যাক কালার, এখানে রেড কালার, এখানে তো ব্ল্যাক এবং রেড মিক্সড, এটা যদি খেয়াল করো ব্ল্যাক কালার রেড কালার, ব্ল্যাক এন্ড রেড মিক্সড, ক্লিয়ার? তার মানে এ আর সি। রিঅ্যাসর্টমেন্ট হচ্ছে সমস্ত বিভিন্ন ধরনের ভাইরাস একটা হোস্টের মধ্যে মিক্সিং হয়ে নতুন একটা ফর্ম তৈরি করবে, তার মধ্যে সমস্ত ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল থাকবে, সেটা মানুষ কে ইনফেক্ট করবে, এটা হচ্ছে রিঅ্যাসর্টমেন্ট। স্যার পুরো বাংলায় বললে নিরামিষ। নিরামিষ আর কি, রিঅ্যাসর্টমেন্ট নিরামিষ টাইপ, বুঝি নাই স্যার। আমি বলতেছিলাম সুদা বাংলায় নিরামিষ, রিঅ্যাসর্টমেন্ট একটা এক প্রকার নিরামিষের মতো। নিরামিষ কেমন বললে, বললে কেমনে হবে, আমিষ বলতে পারো তুমি, আমিষ সিং স্যার, নিরামিষ মানে তো আমিষই না বলতে পারো। স্যার রিঅ্যাসর্টমেন্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান অ্যাডাপ্টেশন, রাইট? অ্যাডাপ্টেশন ইজ নরমাল আর রিঅ্যাসর্টমেন্ট ইজ অ্যানাদার থিং। তোমরা বলতে পারো রিঅ্যাসর্টমেন্ট দ্যাট মিন্স অ্যান্টিজেনিক ড্রিফট ইজ মোর পাওয়ারফুল দ্যান অ্যান্টিজেনিক শিফট। তোমরা এখন অ্যান্টিজেনিক শিফট জানো, অ্যান্টিজেনিক ড্রিফট জানো, রিঅ্যাসর্টমেন্ট জানো, এবং ভাইরাসের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রেপ্লিকেশন জানো, ক্লিয়ার? স্যার স্যার এর আগের স্লাইডটা স্যার আরেকবার একটু দেখাই দিন স্যার। এটা জি স্যার, এখানে হচ্ছে ডোমেস্টিক ডাকস আর হচ্ছে ওয়াইল্ড বার্ডস এন্ড ডোমেস্টিক ডোমেস্টিক পোল্ট্রি, তো এই তিনটা মিলে হচ্ছে একটা নতুন ফর্ম করছে, কিন্তু যেটা ফর্ম করলো সেটা তো স্যার হচ্ছে ওয়াইল্ড বার্ডের টাই ফর্ম করলো, অর্থাৎ ওয়াইল্ড বার্ডের ফর্ম করছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে ইনসাইডে দেখো তুমি নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস, এই নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস কিন্তু তিনটা স্পিসিসের একসঙ্গে আছে, স্ট্রাকচারে পরিবর্তন স্যার। হ্যাঁ স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে, ইনার স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে রিঅ্যাসর্টমেন্ট। তোমার ইনার স্ট্রাকচারে পরিবর্তন হবে, আউটার লুকে পরিবর্তন আসবে না। ও আচ্ছা, এমনিতে ভাইরাসটা হচ্ছে একদম ওয়াইল্ড বার্ডের মতো। মিউটেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এই ধরনের চেঞ্জ হচ্ছে ভাইরাস। করোনা ভাইরাস মেইনলি প্রথমে পাওয়া গেছিল কোথায়, একদল সায়েন্টিস্ট বললো যে বার্ডের মধ্যে, একদল বললো যে না ফিশের মধ্যে, তার মানে কি স্পেসিস আলাদা ছিল, যখন তারা হিউম্যান কে এফেক্ট করতেছে তার মানে কি ভাইরাসের জেনোমের রিঅ্যাসর্টমেন্ট হচ্ছে, তাছাড়া তো প্রথম থেকে ওটা মানুষ কে এফেক্ট করতে হবে, বুঝতে পারছো? জি স্যার। স্যার রিঅ্যাসর্টমেন্ট আর অ্যান্টিজেনিক শিফটের মধ্যে স্যার পার্থক্য কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার স্যার, যে রিঅ্যাসর্টমেন্ট আর অ্যান্টিজেনিক শিফট এদের কি স্যার একই নাকি স্যার? না না না, অ্যান্টিজেনিক শিফট, হ্যাঁ রিঅ্যাসর্টমেন্ট মানে অ্যান্টিজেনিক শিফট, রাইট? অ্যান্টিজেনিক শিফট আর রিঅ্যাসর্টমেন্ট আকে, রিঅ্যাসর্টমেন্ট হয়ে যেটা ফর্ম করবে সেটাই হচ্ছে অ্যান্টিজেনিক শিফট, মানে বিভিন্ন ধরনের ভাইরাস একসঙ্গে মিক্সিং হয়ে একটা কার্যকরী ভাইরাস তৈরি হয়। স্যার আবার ওই যে মিউটেশন যেটা আছে, মিউটেশন আর রিঅ্যাসর্টমেন্টের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ মিউটেশন, রিঅ্যাসর্টমেন্ট ওয়ান টাইপ অফ মিউটেশন। মিউটেশন মানে কি, মিউটেশনে হচ্ছে একটা অরিজিনাল সিকোয়েন্স থেকে একটা নতুন সিকোয়েন্স রূপান্তরিত করা, সেটা হইতে পারে একটা বেস পেয়ার, সেটা হইতে পারে অসংখ্য বেস পেয়ার, সেটা হইতে পারে নিউক্লিওটাইড বেস, কিন্তু আমরা অ্যান্টিজেনিক শিফটের ক্ষেত্রে দেখতেছি পুরো নিউক্লিওটাইড ধরে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর অ্যান্টিজেনিক ড্রিফটের ক্ষেত্রে যদি তোমরা চিন্তা করো সামান্য একটু সাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট মিউটেশন, আর এটা হচ্ছে শিফট মিউটেশন, মানে বড় ধরনের মিউটেশন। মিউটেশন কিন্তু বিভিন্ন ধরনের,
মিউটেশন হতে পারে পয়েন্ট মিউটেশন, মিউটেশন হতে পারে ডিলিশন বেসড মিউটেশন, মিউটেশন হতে পারে অ্যান্টিজেনিক ডিপ্ট মিউটেশন, শিফট মিউটেশন, বিভিন্ন ধরনের মিউটেশন আছে। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা আরেকটু আলোচনা করি, আমাদের এখনো শেষ হয়নি। আপাতত এতটুকু মনে হয় তোমরা ক্লিয়ার, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিভাবে রেপ্লিকেশন করবে, তারপরে কিভাবে অ্যান্টিজেনিক শিফট ড্রিপ কাজ করে, এসব তোমরা ক্লিয়ার আশা করা যায়। এখন তোমাদের পক্ষে এই রকম ফিগার কি পরীক্ষায় আট করা সম্ভব? এই যে এরকম অনেক কালারফুল, অনেক সময় লাগবে, সেক্ষেত্রে তোমরা এইরকম ইমেজ আর্ট করতে পারো। তোমরা তোমাদের বেসিক থিংকিং থাকবে এটা, এইটা ইউজ করে তোমরা এইরকম শেপে ছবি পরীক্ষার খাতা আর্ট করতে পারো, তাহলে কিন্তু কম সময় লাগবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ডিটেলস নাই, যেমন হচ্ছে এই যে ইয়া নাই, এখানে দেখো রিসিপ্টর নাই, তোমরা কিন্তু রিসিপ্টর আর্ট করবা। আমি এই ছবিতে রিসিপ্টর দেখাইছি, এগুলো তোমরা কম্বাইন করে আর্ট করবা যাতে কমপ্লিট ফিগার থাকে। তোমার কিন্তু আমি একটা তোমাদের সবাইকে একটা কমপ্লিট ফিগারের মাধ্যমে আমি শিখাইছি, আর এটা হচ্ছে তার একটা স্যাম্পল, যেখানে তোমরা কি শিখলা সেটা এখানে ইউটিলাইজ করবে আশা করা যায়। স্যার, ভাইরাস প্রোটিন তৈরি হওয়ার পরে কি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই ভাইরাসের সংখ্যা বৃদ্ধি না পাইলে কেমনে এফেক্ট করবে? এটা তো তোমাদের একটা সেল দেখাইলাম, এরকম অসংখ্য নিউক্লিক অ্যাসিড তৈরি হবে, অসংখ্য ক্যাপসিড তৈরি হবে, অসংখ্য ভাইরাস হবে এবং কন্টিনিউয়াসলি শেড হইতে থাকবে, রিলিজ হইতে থাকবে। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো ছবি তোমরা এইভাবে অ্যাড করবা, এই ছবিটাতে খেয়াল করবা, এই ছবিটির একটু ইজি, এই ইজি ছবির মাধ্যমেই তোমরা আশা করা যায় এই ছবিটাকে কম্বাইন করবা এটার মধ্যে, তাহলে যদি হচ্ছে পরীক্ষায় আসে তাহলে কি ডেসক্রিপশন সহ ছবি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি দেওয়ার পর ডেসক্রিপশন দিতে হবে, 1 2 3 এই ফিগারে দেখো লেখা আছে, তোমাদের যে 6টা বেসিক স্টেপ পড়াইছিলাম এই বেসিক স্টেপের মধ্যে তোমরা আলোচনা করবা যে সেখানে কি কি হয়েছে, অ্যাটাচমেন্ট, আনকোটিং, তারপর হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, অ্যাসেম্বলি, রিলিজ, 6টা বেসিক স্টেপ, এই 6টা বেসিক স্টেপ তোমরা আলোচনা করবা। কারণ এক এক ভাইরাসের ক্ষেত্রে এক এক রকম, আমি ধীরে ধীরে তোমাদের আরো পড়াবো। এখন আমরা আসি, তোমরা এই যে কিছুক্ষণ আগে আমরা পড়াচ্ছিলাম যে পজিটিভ চেঞ্জ আরএনএ ভাইরাস, নেগেটিভ চেঞ্জ আরএনএ ভাইরাস, রেপ্লিকেশন কিন্তু সব আরএনএ ভাইরাসের একই রকম, শুধু জিনোমের মধ্যে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে একটু ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে পার্থক্য আছে, বাকি মোটামুটি সব সেম। তোমাদের এখানে যেমন পড়াইলাম ভাইরাসের রেপ্লিকেশন পজিটিভ, এটা যে নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, তাই না, যেটা পড়াইছি? এখন যদি পজিটিভ স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস হয় তাহলে কিভাবে রেপ্লিকেশন হবে? এই পদ্ধতি সব সেম, এই জায়গায় আসে পার্থক্য, এখন সেই পার্থক্যটা কি সেটা একটু খেয়াল করো। এটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ আরএনএ ভাইরাস। আমরা আগে জানি যে নেগেটিভ চেঞ্জ আরএনএ আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারাজের মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় একটা ইয়াতে পজিটিভ চেঞ্জ আরএনএ তৈরি করবে, পজিটিভ চেঞ্জ আরএনএ ভাইরাল প্রোটিন তৈরি করবে, আবার পজিটিভ নেগেটিভ চেঞ্জ আরএনএ থেকে পজিটিভ চেঞ্জ, এই পজিটিভ চেঞ্জ আবার নেগেটিভ চেঞ্জ আরএনএ রূপান্তরিত হয় আরএনএ পলিমারাজের এনজাইমের মাধ্যমে, একটু আগে আমি ডিটেলস বললাম। এখন দেখো পজিটিভ চেঞ্জের কি হয়, এই ফিগারে দেখো পজিটিভ চেঞ্জ ভাইরাল জিনোম, এটা কি করবে আরএনএ পলিমারাজ এনজাইমের মাধ্যমে সে তখন নেগেটিভ চেঞ্জ আরএনএ রূপান্তরিত হবে, এই নেগেটিভ চেঞ্জ আরএনএ থেকে আবার পজিটিভ চেঞ্জ আরএনএ তে রূপান্তরিত হবে। কাজেই দেখো ঘোরাঘুরি, ডাইরেক্ট কিছু করে না, আবার পজিটিভ চেঞ্জ আরএনএ যখন নেগেটিভ চেঞ্জ আরএনএ হলো, আবার এই নেগেটিভ চেঞ্জ আরএনএ আবার পজিটিভ চেঞ্জ আরএনএ তে রূপান্তরিত হবে, এই পজিটিভ চেঞ্জ আরএনএ ভাইরাল প্রোটিন তৈরি করবে। এটা আসলে এরকম, এখানে পজিটিভ চেঞ্জটাকে নেগেটিভ চেঞ্জে রূপান্তরিত হতে হচ্ছে, এই নেগেটিভ চেঞ্জটাকে আবার পজিটিভ চেঞ্জে রূপান্তরিত হতে হচ্ছে, একটা হচ্ছে ভাইরাল প্রোটিন তৈরির জন্য, আর একটা হচ্ছে অরিজিনাল স্ট্রেন, যে ভাইরাসের পজিটিভ স্ট্রেন সেটা তৈরির জন্য। এটা বুঝতে পারছো ফিগারটা? খুবই সিম্পল, দেখো নেগেটিভ চেঞ্জের ক্ষেত্রে যে রকম হয়েছে তার অপোজিট, পজিটিভ চেঞ্জটাকে নেগেটিভ চেঞ্জে রূপান্তরিত করতে হবে, এই নেগেটিভ চেঞ্জটাকে আবার পজিটিভ চেঞ্জে রূপান্তরিত করে কিছুটা এমআরএনএ হিসেবে কাজ করবে, যেটা প্রোটিন তৈরি করবে। আমি আগে বলছি এমআরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, আর যেটা নেগেটিভ চেঞ্জটা পজিটিভ চেঞ্জ আরএনএ হিসেবে ভাইরাল জিনোম হিসেবে কাজ করবে, ভাইরাসের যে সেন্ট্রাল নিউক্লিক অ্যাসিড আছে সেখানে যাবে। এখন কোশ্চেন হচ্ছে কিছু কিছু ভাইরাস আছে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, তোমরা কি এই সমস্ত ভাইরাসের নাম জানো? তোমাদের ভাইরাসের ক্লাসিফিকেশন পড়াইছে না অন দা বেসিস অফ জিনোম? জি স্যার। তাই সেখানে পড়াই নাই তোমাদের পজিটিভ চেঞ্জ আরএনএ ভাইরাস, নেগেটিভ চেঞ্জ আরএনএ ভাইরাস? জি স্যার পড়াইছে। তাহলে তোমাদের তো সেখানেই বোঝা উচিত ছিল পজিটিভ চেঞ্জ বলতে কি বোঝায়, নেগেটিভ চেঞ্জ বলতে কি বোঝায়। ডিটেলস পড়াইনি। আচ্ছা যাই হোক, তোমরা আমার ক্লাসে তোমাদের যত জানার আছে তোমরা বলবা, আমি মলিকুলার ম্যাটেরিয়ালস নিয়ে আমার পিএইচডি করছিলাম, আমি আশা করি তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার দিতে পারবো,
স্পেসিফিক্যালি ডিএনএ আরএনএ রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন তোমার মনের মধ্যে ঘুরপাস খাইলে আমাকে বলবা, আই ফিল প্রাউড টু গিভ দ্যাট অ্যানসার। আচ্ছা এখন একটা আছে ভাইরাল জিনোম, কিছু ভাইরাস আছে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। নরমালি ভাইরাস আরএনএ ভাইরাস হচ্ছে আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কিন্তু কিছু ভাইরাস আছে এক্সেপশনাল, তারা নাকি ডাবল স্ট্যান্ডার্ড, তাদের ক্ষেত্রে পজিটিভ স্ট্যান্ড বিদ্যমান নেগেটিভ স্ট্যান্ড বিদ্যমান। এমন ভাইরাসের ফ্যামিলি তোমরা বলতে পারবা নাম? দেখো কি হয় এর জিনোমের মধ্যে যখন রেপ্লিকেশন হয় আর কি, রেপ্লিকেশনের সময় এই ডাবল স্ট্যান্ডার্ড ভাইরাস প্রথমে একটা পজিটিভ স্ট্যান্ড তৈরি করে নেয়। দেখো তোমরা যে কোনো ভাইরাসের আরএনএ ভাইরাসের ক্ষেত্রে পজিটিভ স্ট্যান্ড মাস্ট তৈরি করতে হবে, কারণটা হচ্ছে এই পজিটিভ স্ট্যান্ডটাকে সে প্রোটিন হিসেবে তো প্রোটিন তৈরি করবে, মেসেঞ্জার আরএনএ হিসেবে ইউজ করবে। এই পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস ভাইরাসের রাইবোজোমের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়, প্রোটিন তৈরি করবে। আর একটা হতে পারে যে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস যেটা আছে এটা তার ডাবল স্ট্যান্ডেই সিনথেসিস করবে ভাইরাসের মধ্যে একটা পজিটিভ স্ট্যান্ড এবং নেগেটিভ স্ট্যান্ড এবং আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে। এটা তখন এর চারপাশে ক্যাপসিড ম্যাটেরিয়ালস অ্যারেঞ্জমেন্ট হয়, ফাইনালি রিলিজ হবে। আমার মেইন বলার টার্গেট হচ্ছে ট্রান্সক্রিপশনটা কিভাবে হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের মধ্যে। যখন তোমরা আবার আমি ডিটেলস পড়াবো ভাইরাসের রেপ্লিকেশন, তখন খেয়াল করবা যে ভাইরাসের কোন পার্টটা নিউক্লিয়াসের মধ্যে হয়, কোন পার্টটা সাইটোপ্লাজমের মধ্যে হয়। অনেক সময় এক্সটার্নাল আসে বাইরে থেকে, বাকৃবি থেকে এক্সটার্নাল আসে, তারা তো অনেক জানে। মনে করো এখন তোমরা পড়ছো ভাষা এরকম, তোমাদের কোশ্চেন করে বসবে যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার ট্রান্সক্রিপশন কোথায় হয়, তোমরা তো অবাক হয়ে যাবে ট্রান্সক্রিপশন কোথায়, আমরা তো ট্রান্সক্রিপশন করছি কোথায় হয় এটা কেমনে বলবো। এটা তোমাকে জানতে হবে ভাইরাসের নিউক্লিয়াসে কি ধরনের ট্রান্সক্রিপশন হচ্ছে, তার ট্রান্সলেশন কোথায় হচ্ছে, ট্রান্সক্রিপশন কোথায় হচ্ছে। ঠিক আছে স্যার? আচ্ছা তোমরা মোটামুটি কিছু শিখতে পারছো? এখন বাজে কয়টা? 12:23। তোমাদের কতক্ষণ ক্লাস নেবো অন্যান্য ছাড়েরা? এক ঘন্টা। তাহলে আমাদের আরো একটু সময় পাচ্ছি আমরা ক্লাস নেওয়ার জন্য। দিনে 1.5 ঘন্টা দেওয়া আছে, কিন্তু সবাই হচ্ছে সব স্যার 1 ঘন্টা করেই নেন। আচ্ছা 1 ঘন্টা করেই নেন। তা আচ্ছা তাহলে আমরা একটু রিপিট করি কি শিখলাম, তাহলে আমাদের একটু ইজি হবে। তোমরা কেউ একজন রিপিট করো, আমি একটু শুনি দেখি তোমরা আসলে কি বুঝতে পারলো। তোমরা একজন বলো দেখি এই যে রেপ্লিকেশনটা ব্যাখ্যা করো দেখি, দেখে দেখি ব্যাখ্যা করো যে কোনো একজন, শুনি আমি দেখি তোমরা কি বুঝলা, আসলেই বুঝতে পারছো না শুধু এমনিতেই বলতেছ। বলো একজন দেখি তোমরা রেপ্লিকেশন কতটুকু বুঝলা। আসলে স্যার আমি বলতেছি। হ্যাঁ তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শামিম পারভেজ। আচ্ছা শামিম পারভেজ, ঠিক আছে শামিম পারভেজ বলো। ফার্স্টলি ভাইরাস অ্যাটাচ টু দা সেল সারফেস স্পেসিফিক রিসেপ্টরে অ্যাটাচড হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে স্পেসিফিক রিসেপ্টর হচ্ছে এখানে স্যালিসাইলিক অ্যাসিডটা স্পেসিফিক রিসেপ্টর হিসেবে কাজ করবে। আচ্ছা ওকে স্যালিসাইলিক অ্যাসিড দেন ইন্টার ইনটু সেল সাইটোপ্লাজম। দেন আনকোটেড ক্যাপসিড প্রোটিন রিলিজ এখানে এই যে ভিতরে ঢুকলো আরএনএ জিনোম সাইটোপ্লাজমের চারপাশে যে একটা কোট ফর্ম করবে, এই কোটে এক ধরনের প্রোটিনের নাম বলছিলাম, প্রোটিনের নাম মনে আছে? না স্যার প্রোটিনের নামটা মনে নাই। ক্লাথেরিন CLATHRIN ক্লাথেরিন কোটেড প্রোটিন। আচ্ছা যাই হোক, হ্যাঁ বলো। জি স্যার। তারপর ভাইরাল জিনোমটা রিলিজ হবে স্যার, রিলিজ হয় সেল ফার্স্ট সেল নিউক্লিয়াসের আপনার নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হবে, অ্যাটাচ হয়ে ভিতরে প্রবেশ করবে। কি প্রবেশ করবে ভিতরে? শুধুমাত্র জিনোমটা। নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস, নিউক্লিয়ার জিনোম। ওটাই বলা হয় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল এন্টার ইনটু দা নিউক্লিয়াস। তারপর এখান থেকে স্যার ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশনের পরে যেহেতু এটা একটা নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস, এই জন্য নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস প্রথমে পজিটিভ সেন্স একটা ট্রান্সক্রিপশন হবে, আর একটা পজিটিভ সেন্স একটা নেগেটিভ সেন্স আর একটা পজিটিভ সেন্স। পজিটিভ সেন্সটা ট্রান্সলেশনে সাহায্য করবে, বাইর হয়ে আসে রাইবোসোমের সঙ্গে সংযুক্ত হয়,
সেখানে এসে প্রোটিন সংশ্লেষণ করবে কতগুলা স্ট্রাকচারাল প্রোটিন, আর নেগেটিভ সেন্স থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আপনার ভাইরাল জিনোমটা রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হয় কিছু প্রোটিন রাইবোসোমে যেটা তৈরি হচ্ছে ওটা ক্যাপসিড জিনোমটাকে ইয়ে করে অ্যাসেম্বলি করে বাইরে চলে আসবে, তারপর এখান থেকে সেল সারফেসে প্রোটিন গ্রহণ করে বডি ফর্মেশনের মাধ্যমে রিলিজ হবে। আর এখানে কিছু প্রোটিনের নাম বলছিলাম আমি, ওই প্রোটিনগুলোর নাম মনে আছে যে যখন এমআরএনএ হিসেবে কাজ করে প্রোটিন তৈরি করবে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্ট্রাকচারাল প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিনগুলোর নাম কি? স্যার নিউরো এমআরএনএ, হেমাগ্লোটিন, এইটা মনে রাখবা এই হেমাগ্লোটিনিন নিউরোমিনিডেজ ম্যাট্রিক্স প্রোটিন এই ভাইরাসের প্যাথোজেনেসিসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরা ভাইরাসের এন্ট্রি সুবিধামন ভিতরে প্রবেশ করতেছে আবার রেপ্লিকেশনও যখন এরাই সাহায্য করতেছে ভাইরাস সারফেস প্রোটিন তৈরি করতেছে। তোমরা পরে যখন অ্যান্টিভাইরাল ড্রাগ করবা তখন এই সব জায়গায় তোমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ ডেভেলপমেন্ট করা হয়। এই যে সায়ালিক অ্যাসিড, আমরা যদি এমন একটা অ্যান্টিভাইরাল ড্রাগ ডেভেলপ করতে পারি যেটা এই সায়ালিক অ্যাসিড রিসেপ্টরকে ব্লকেজ করে দেয়, আগেই সে সায়ালিক অ্যাসিডের সঙ্গে বাইন্ড করে থাকলো, তাহলে কি ভাইরাস সায়ালিক অ্যাসিডের সঙ্গে বাইন্ড করতে পারবে? পারবে না, আলটিমেটলি ভাইরাস গ্রো করবে না। আবার যদি আমরা নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালসের মধ্যে ট্রান্সক্রিপশন বন্ধ করে দিই তাহলে ভাইরাস রেপ্লিকেশন করতে পারবে। এইরকম থিমের উপর ভিত্তি করে পিএইচডি করানো হয়, মাস্টার্স করানো, বড় বড় ডিগ্রি নেওয়া হয়। এই যে ভাইরাস অ্যান্টিভাইরাল ড্রাগ ডেভেলপমেন্টে এই তোমার বেসিক মেকানিজমের উপরেই কাজ করা হয়। ওখানে তোমরা মলিকুলার লেভেলে কাজ করবা, এখন জাস্ট তোমরা থিওরিটিক্যাল শেখো, তাহলে তোমাদের পরবর্তীতে আরো অনেক সুযোগ আসবে কাজ করার। এজন্য তোমরা থিওরিটা বুঝবা। আর এখানে তো একটা হোস্ট সেল ডিএনএ থাকার কথা স্যার, এটা কি দেখানো হয়নি নাকি? হ্যাঁ এখানে দেখানো হয়নি। হ্যাঁ হোস্ট সেলের ডিএনএ থাকে যখন আমরা ডিএনএর সঙ্গে আমাদের ভাইরাসের ডিএনএ ইনকর্পোরেট হয়, যেখানে বলছিলাম অ্যান্টিজেনিক শিফট, এটা আসলে অ্যান্টিজেনিক ড্রিপ, তো এটা ভাইরাস ভাইরাসের মাধ্যমেই তার কাজ শেষ করে, হোস্টের ডিএনএটাকে সে আর ইন্টারফেয়ার করে না। এই কারণে হোস্টের ডিএনএটাকে এখানে দেখানো হয়নি, কারণ এমনিতেই অনেক আরএনএ আছে, আর একটা ডিএনএ দিলে তোমাদের হয়তো আরো বেশি কঠিন হয়ে যাবে, এইসব কারণেই দেওয়া হয়নি। এমনিতে ডিএনএ আছে, তোমার কোশ্চেন ঠিক, তুমি বুঝতে পারতেছ, তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট আছে, এটা বোঝা গেল। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলো। খেয়াল করছো, যখন হোস্ট রিলিজ হচ্ছে তখন সেল মেমব্রেন চারপাশে তার থাকতেছে, অতএব ভাইরাস তার যে এনভেলপ ম্যাটেরিয়াল এটা হোস্ট সেল থেকে ক্যারি করে, কিন্তু এনভেলপের যে প্রোটিন এটা ভাইরাস নিজেই তৈরি করে। এরা আগেই বলছে যে হেমাগ্লোটিনিন প্রোটিন, নিউরোমিনিডেজ প্রোটিন, এটা ভাইরাস নিজেই তৈরি করে, কিন্তু হোস্ট সেলের যে এনভেলপটা, এনভেলপটা সে সেল মেমব্রেন থেকে নিয়ে নিচ্ছে। খেয়াল করছে যে এনভেলপ থেকে সেল মেমব্রেন নিয়ে নিচ্ছে, বের হয়ে যাচ্ছে, নাই তো তোমরা বুঝতে পারতেছ আশা করা যাচ্ছে। তো আজকে তোমাদের পার্টিসিপেন্ট কই, দেখি কয়জন আসলো আজকে পার্টিসিপেন্ট তোমাদের, আজকে 107 কই, আজকে বেশি তো নাই, সেদিন এই সাতজনে সেদিন ট্রাই করছিল স্যার, আমরা হচ্ছে যে দুইজন একসাথে ক্লাস করতেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমরা কে কে দুইজন একসাথে রোল বলবা, তাছাড়া তো একজনের আমি প্রেজেন্ট করে ধরে নেব স্যার, হচ্ছে যে আমারটা তো দেয়া আছে, আর হচ্ছে ওই সিএমএটা 180 40 09, যেটা 180 40 09 মেসেজ করে দিতেছি 09। হ্যাঁ স্যার মেসেজ করে দিও। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, তোমাদের নেক্সট ক্লাসে আবার আলোচনা।